উৎপাদন খরচ বাড়ায় ডিমের দাম কিছুটা বাড়ছে, তবে অসাধু ব্যবসায়ীরা যাতে ডিমের বাজারে যেন আর অস্থিরতা সৃষ্টি করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানোর তাগিদ দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় মন্ত্রী সম ও রেজাউল করিম কথা বলেন। মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের কারণে মুরগির খাবার খরচ বেড়েছে আর এ কারণে দাম বাড়াচ্ছে ডিমের, কিন্তু অসাধু ব্যবসায়ীরা বাজারে অস্থিরতা তৈরি করে আরও দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা রয়েছে। মন্ত্রী তাগিদ দিলেন বাজারে নজরদারি বাড়ানোর। বাংলাদেশ এখন ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব মতে 2020-21 অর্থবছরে মাথাপিছু ডিম খাওয়ার সংখ্যা ছিল 121টির বেশি, বর্তমানে যা বেড়ে দাঁড়িয়েছে 136টিতে। সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষের বছরে ন্যূনতম 104টি ডিম খাওয়া প্রয়োজন। কোন সিন্ডিকেট কোথাও থেকে থাকে সেটা দূর করা এবং বাজার ব্যবস্থাপনায় একটা মনোপলি ব্যবসা যে কাওরান বাজারে আসার পরে ডিমের দাম এইখান থেকে নির্ধারণ করা হবে, ওর বাইরে কেউ বেচতে পারবে না বা বাইরে যেতে পারবে না, এইরকমভাবে জনগণকে জিম্মি করার কোনো ব্যবসায়ী প্রচেষ্টা যদি থাকে ডেফিনেটলি গভর্নমেন্ট উইল নোটিস।